শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আঠারো জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বন্যার জন্য আগামীকাল ও পরশু অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার করিমগঞ্জ সকল শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা শাসক নয় কোটিরও বেশি কৃষকদের মুখে ফুটল হাসি আজ সতেরোতম কিস্তি প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর ফের বন্যার কবলে হাইলা কান্দি মুসল বৃষ্টির জেরে বাসছে শহর সহ বহু গ্রাম রামকৃষ্ণনগরে বন্যা পরিস্থিতির অবনতি ডুবছে একের পর এক গ্রাম গোবাদী পশু নিয়ে সমস্যায় গৃহস্থরা বিকল্প সড়ক নির্মাণে গড়কড়ির হস্তক্ষেপ চাইল সক্রিয়পন্থী নাগরিক মঞ্চ বেহাল শিলং রুট যোগাযোগ বিচ্ছিন্ন বরাক সহ ত্রিপুরা মিজোরাম ও মণিপুর চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি সরকারি হাসপাতালের অধ্যাপকের খালি পদ পূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর জুরহাটের পরাজয়ে ধাক্কা কেন্দ্রভিত্তিক পর্যালোচনায় বিজেপি সাত বিজেপি বিধায়ক দুলিস সাত নিজেদের কেন্দ্রে কংগ্রেস থেকে আসা নেতারাও সুপার ফ্ল এবং সর্বশেষ খবরটি হল মুসলিমদের অবহেলা করাতেই সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত চর্চা শুরু গেরুয়া দলের অন্দরে উত্তরপ্রদেশে বিজেপির বুট বিপর্যয়ে যোগীর উপর ক্ষুব্ধ সংগ প্রদান এবারে শুনুন বিস্তারিত খবর অতিরিক্ত বৃষ্টির কারণে লঙ্গাই এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলার অধিকাংশ বিদ্যালয় বন্যার কবলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলাশাসক মৃদুল যাদব আগামী ১৯ ও বিশ জুন এই দুই দিন করিমগঞ্জ জেলার সমস্ত বিদ্যালয়ে বন্ধ রাখার নির্দেশ জারি করেন পরবর্তী খবরটি হলো ফের বন্যার কবলে হাইলাকান্দি মুসল দ্বারা বৃষ্টির জেরে বাড়ছে শহর সহ বহু গ্রাম প্রথম দফায় ধাক্কা কাটিয়ে উঠার আগে ফের বন্যার কবলে হাইলাকান্দি গত কদিনের মুসল বৃষ্টির ফলে ডুবছে বহু গ্রাম গোটা জেলায় বন্যার বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি গ্রামের জনগণ জেলা সদরের লাগুয়া গ্রামগুলো জলের নিচে শুধু গ্রাম নয় ওইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বসতবাড়ি সড়ক গলিপথ ফসল ক্ষেতের জমি সব গ্রাস করে নিয়েছে জলে যেদিকে চুক যায় কেবল জল আর জল যেন মহাসমুদ্র জেলার শিরিশপুর ইটোরকান্দি কাঞ্চনপুর গ্রাম আয়নাখাল লক্ষ্মীনগর বাসছে জলে গত কদিনের ধারা বৃষ্টিতে প্লাবিত হয়েছে এসব বন্যার জলে ডুবে গিয়েছে বহু বাড়িঘর বিশেষ করে পূর্ত সড়ক ও গ্রামীণ সড়ক জলের নিচে চলে যাওয়ায় গ্রামের মানুষ গড়বন্দি হয়ে পড়েছেন বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই ওই সব গ্রামে রয়েছে বেশ কয়েকটি নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল কার্যত এসব স্কুলের উপর দিয়ে বইছে জল ছাত্র যেমন স্কুলে আসতে পারছে না তেমনি শিক্ষকরা স্কুল মুখ হতে পারছেন না ফলে ঐসব এলাকার অধিকাংশ স্কুলে পাঠদান আপাতত শিখে তুলে রাখা হয়েছে কেবলমাত্র বন্যার দরুন বিশেষ করে রাজ্য সরকারের সম্প্রতি শিক্ষা সেতু চালু হওয়ার পর শিক্ষক স্কুলের মাথায় হাত শিক্ষা সেতু কড়াকড়ির ফলে শিক্ষকরা স্কুলে উপস্থিতি ও প্রস্থানের সময় দেখাতে না প্রায় এক প্রকার বেকায়দায় পড়েছেন কার্যত মাথায় হাত তাদের এদিকে এসব গ্রামের বুক চিরে বয়ে গিয়েছে জিতা নদী ও আশিয়ালি বিল এই দুটি নদী ও বিল বন্যার জুলে ঠাইঠুম্বুর হয় প্লাবিত করেছে শিরিশপুর ইটোরকান্দি কাঞ্চনপুর গ্রামসমূহ জল বেরোনোর কোনো নির্দিষ্ট রাস্তা নেই ফলে জিতা নদী ও আশিয়ালির জলে বাড়ছে এসব গ্রাম সব মিলিয়ে এক হাহাকার পরিস্থিতির শিকার এসব গ্রামের জনগণ আয়নাখাল থেকে রামকৃষ্ণগড় যাওয়ার পূর্ত সড়কের লক্ষ্মীনগর এলাকায় সড়কের উপর হাটুজল হওয়া প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় গাড়ি এদিকে গত কদিনের মুসলদারে বৃষ্টির জলে হাইলাকান্দি শহরের বহু অলিগলি জলের নিচে বিশেষ করে নিচু এলাকায় জল জমার ফলে বাড়িঘরের অর্ধেক জলের নিচে চলে গিয়েছে শহরের নতুনপড়া বিবেকানন্দ রোড রবীন্দ্র স্টেশন রোড মাটিজুরি রোড এক নম্বর বারো নম্বর পুরো ওয়ার্ড সহ অনেক এলাকায় জমা জুলে মানুষ গরবন্দি বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে নানা নর্দমার সংস্কার না হওয়ায় ফলে নালার পোচাকলা আবর্জনা সড়কে বেসে উঠে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে শহরে রামকৃষ্ণগর বিধানসভার নিচু এলাকার একের পর এক গ্রাম বন্যার জলে প্লাবিত হচ্ছে বসন্তপুর পশ্চিম বরুয়লা কৃষ্ণনগর ইত্যাদি অসংখ্য গ্রাম ছাড়াও লামার রাতাবাড়ি পোল সহ আরো কিছু গ্রাম প্লাবিত হয় মানুষের ভোগান্তির শেষ নেই মানুষ যদিও এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে উঠেননি কিন্তু জল বেড়ে চলা শিবিরে আশ্রয় নেওয়া ছাড়া নেই গৃহস্থরা সবচেয়ে বেশি ভূকান্তিতে পড়েছেন গবাদি পশু নিয়ে বন্যার জলে গাছের জমি ডুবে যাওয়ায় গরু ছাগল মহিষের যেমন আহার সংকটে তেমনি হাঁস পুরোগ ইত্যাদি নিয়েও মানুষ সংকটে পড়েছেন সিংলার বাদবাঙ্গায় নতুন কিছু উঁচু এলাকা প্লাবিত করেছে শত শত ফিসারি ডুবে মাছ পেরিয়ে পড়ায় অসংখ্য চাষিদের মাথায় হাত বন্যার জলে শাকসবজি নষ্ট করলেও গরিব গৃহস্থরা ঘুরে দাঁড়ান সুপারি আর ফিশারির মাছ বিক্রি করে কিন্তু এবারের বন্যায় ফিশারি ডুবিয়ে আর্থিক সংকটে ফেলে দিয়েছে রামকৃষ্ণগড়ের গ্রামীণ এলাকার গৃহস্থদের পরিস্থিতি এমনই যে মানুষের জন্য ত্রাণ পৌঁছানোর আগে গবাদি পশুর খাদ্য পৌঁছানো অধিক প্রয়োজন ঘরে জল থাকার পুরো মানুষ ঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিতে চাইছেন না তবে পরিস্থিতি এই মুহূর্তে যা গবাদি পশুকে উঁচু নিয়ে আসা ছাড়া বিকল্প নেই কারণ জল বেড়েই চলেছে সনবিলও এখন জলে টাইটুম্বর আর এক ফুট জল বাড়লে গোপীকানগর অর্জুননগর শ্রীরামপুর শান্তিপুর শান্তিপুরা ইত্যাদি গ্রামগুলি জলে ডুবে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কারণ জল বেড়ে চলেছে সনবিলের মধ্যে দেখা কিছু নেটিং করে মাছ চাষের ফিশারি থেকে মাছ পেরিয়ে গেছে জল যদি আরও বাড়ে তবে ওই নেটিং থাকা ফিশারিগুলিকে বাঁচানো মুশকিল বলে চিন্তা ব্যক্ত করেছেন মাছ চাষিরা এবারের বন্যা পরিস্থিতি কত দুই বছর আগের পরিস্থিতি থেকেও জটিল বলে মনে হচ্ছে কারণ আকাশ মেঘলা এবং প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে প্রতিকূল পরিস্থিতির জন্য সবাইকে সজাগ থাকা বিকল্প নেই এদিকে শনবিল কালীবাড়ির সঙ্গে হাইলাখান্দির যোগাযোগকারী উভয় সড়ক ডুবে গেছে এদিকে কদমতলা মোনাচুড়া পূর্ত সড়কের কিছু অংশ জলের তলায় বড় বাহনগুলি চলাচল করলেও আর জল বাড়লে পারাপার মুশকিল হয়ে পড়বে খবর পাঠানোর মুহূর্তে খবর মিলেছে কিছু কিছু স্কুলের শরণার্থীরা আশ্রয় নিয়েছেন তবে সংখ্যা এখনো জানাতে পারেনি প্রশাসন পরবর্তী খবর কি হলো মুসলিমদের অবহেলা করা তাই সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত চর্তা শুরু গেরুয়া দলের অন্দরে উত্তর প্রদেশে বিজেপির ভোট বিপর্যয়ে যুগীর উপর ক্ষুব্ধ সংঘ প্রদান সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত হয়েছে বিজেপি উত্তর সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে গেরুয়া দল রাম মন্দির তৈরি করে যুগিরাজ্যে বরাডুবি ঘটেছে বিজেপির বুট মিটতেই তাই এই বিপর্যয়ের কারণ নিয়ে চর্চা শুরু হয়েছে বিজেপির অন্তরে অনেকেই মনে করছেন মুসলিমদের প্রতি অবহেলা করাতেই এই বরাডুবির মুখে পড়তে হয়েছে বিজেপিকে প্রসঙ্গত তৃতীয় মোদি ক্যাবিনেটে এবার একজন মুসলিম মুখ নেই ভারত স্বাধীন হওয়ার পর এমন ঘটনা এবারই প্রথম তবে বিজেপির ধর্ম নিরপেক্ষতার দাবি তুললেও কেন একজন মুসলিমকে টাই দেওয়া হলো না পার্টির কাছে তার কোনো সদুত্তর নেই তবে দলের অন্তরে কানাগুসো চলছে লোকসভা উঠে মুসলিম সমাজ তাদের প্রতি হওয়া উপেক্ষার জবাব দিয়েছে রাম মন্দির তৈরি করেও কেন উত্তরপ্রদেশে বিজেপিকে হারতে হলো সেই বিষয়টি বেশি করে বাবাচ্ছে বিজেপিকে রাম মন্দির যেখানে অবস্থিত সেই ফৈজাবাদ লোকসভা আসনেও বিজেপির বড়া ডুবি ঘটেছে বিজেপির অভ্যন্তরীণ পর্যালোচনায় দাবি উত্তরপ্রদেশে বিজেপির বহু আসন হাতছাড়া হয়েছে মুসলিম ভোটারদের গণরুষের কারণে ফলে দু বছর আগে বিধানসভা উঠে গরিব মুসলিমদের যে ভোট বিজেপির বাক্সে এসেছিল এবার তা গিয়ে উত্তরপ্রদেশে পশমন্দা মুসলিমদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে তারা সমাজের অতি দরিদ্র অংশ তারা দলিত মুসলিম হিসাবে পরিচিত দলের অন্তরে খবর মুসলিমদের ভোট না পাওয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন যোগী আদিত্যনাথ কারণ সে রাজ্যে বিধানসভা উঠের আগে মুখ্যমন্ত্রী যোগী ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে প্রকাশ্যেই বলেছিলেন আশি শতাংশ হিন্দুর ভোট পেলেই চলবে চাইনা বিশ শতাংশ মুসলিমের সমর্থন তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশমন্দা মুসলিমদের মন জয়ের কথা বললে এবারের নির্বাচনে বিজেপি থেকে এই দূরেই রয়েছে এই সম্প্রদায় দলের বড় অংশ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই রায় যোগী প্রশাসনেরই বিরোধিতা বিজেপির বড় অংশই মনে করছে মোদীকে সেটা দিয়ে পশমন্দা মুসলিমরা আসলে যোগীকেই বার্তা দিয়েছেন তাই মাত্র দু বছরের মধ্যে বিজেপি সম্পর্কে মত করে ফেলেছেন রাজ্যের মুসলিম সমাজ এদিকে উত্তরপ্রদেশে বিজেপির ভোট বিপর্যয়ের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গাড়ি দায় চাপাচ্ছেন সংঘপ্রধান মোহন ভাগবত শনিবার গোরক্ষপুরে সংঘ শিবিরের শেষ পূর্বে মুখোমুখি হয়েছিলেন ভাগবত এবং যোগী তাদের দুজনের মধ্যে আধ ঘন্টার রুদ্রদার বৈঠকও হয় আলোচনা একটা বড় অংশ জুড়ে ছিল সম্প্রতি লোকসভা ভোট এবং উত্তরপ্রদেশে বিজেপির বোরাডুবি সূত্রের খবর উত্তর প্রদেশে বিজেপির ফলের জন্য মোদী শাহর পাশাপাশি যোগীকে কাঠ গোড়ায় তুলেছেন সঙ্গ প্রদান এর আগে বিজেপি নেতাদের অদ্যুত্বকেও নিশানা করেছিলেন তিনি পরবর্তী খবরটি হল বিকল্প সড়ক নির্মাণে গড়করির হস্তক্ষেপ রইল সক্রিয়পন্থী নাগরিক মঞ্চ বেহাল শিলং রুট যোগাযোগ বিচ্ছিন্ন বরাকসহ ত্রিপুরা মিজোরাম ও মণিপুর বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা মিজোরাম ও মণিপুরের পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের বেহাল অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ শিলচর মঞ্চের চেয়ারম্যান নিহারেন্দু প্রকাশ সাধারণ সম্পাদক প্রফেসর দিলীপ কুমার দে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সহ আসাম ত্রিপুরা মিজোরাম ও মণিপুরের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা স্মারকপত্রে শিলং এবং শিলচর আইজল বেহাল সড়কের শীঘ্রই হাল ফেরানোর জন্য তাদের হস্তক্ষেপ দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির উদ্দেশ্যে গত চার জুন ফাটানো স্মারকপত্রে বরাকের জীবনরেখা হিসেবে বিবেচিত বদরপুর জুয়াই শিলং রোডের শোচনীয় অবস্থার তথ্য তুলে ধরা হয়েছে স্মারকপত্রে বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মঞ্চের তরফে এতে উল্লেখ করা হয়েছে প্রতি বছর বর্ষাকালে বদরপুর জুয়াই শিলং রোড অর্থাৎ ছয় নং জাতীয় সড়ক দশ পরে বিধ্বস্ত হচ্ছে যার ফলে এই সড়কে গুয়াহাটি সহদেশের অন্য অংশের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরাম ও মণিপুরের একাংশ আর উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় স্মারকপত্রে অভিযোগ করা হয়েছে সরকারি সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এই পথ চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বর্তমান বর্ষা মরশুমে বারবার বন্ধ হয়ে পড়ছে শিলং রুট এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে বিকল্প সড়কের গুরুত্ব বেড়েছে আর এই গণদাবি দীর্ঘদিনের অথচ বারবার আবেদন জানানো সত্ত্বেও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক হারাঙ্গাজাও তুরুক নেলি এবং শিলচর চন্দ্রনাথপুর রহা বিকল্প রাস্তা নির্মাণের প্রস্তাবকে কোনো গুরুত্বই দিচ্ছে না নেলি এবং রোহা থেকে গুহাটি সড়ক যোগাযোগ রয়েছে বিকল্প সড়কের ক্ষেত্রে বমিদোষের ঝুঁকি এবং দূরত্ব কম শিলচর থেকে মঞ্চ আরও অভিযোগ করেছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন শিলং রুটে দশ পড়ে অনেকদিন অবরুদ্ধ থাকে প্রতি বছর মে জুন মাসে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়ে বরাক উপত্যকা সহ তিন রাজ্যের জনগণকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এবং বিশেষ করে এনএইচআইডিসির চূড়ান্ত অবহেলায় ভারতের এই অংশের জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ সংসদীয় আসনে এবার সাংসদ নির্বাচিত হয়েছেন পরিমল শুক্লবৈদ্য ও কৃপনাথমালা বিগত লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থীরা বিপুল জনসমর্থন পেয়েছিলেন এই দুই সংসদীয় কেন্দ্রে যদিও তারা এই জলন্ত সমস্যা সংসদে তুলে ধরায় ব্যর্থ হয়েছে তাই আসামের দ্বিতীয় বৃহত্তর জনবহুল শহর শিলচরের প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে বরাকের মানুষের সাথে বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব কার্যকর করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী গড়করির হস্তক্ষেপ দাবি করা হয়েছে এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মিজোরামের মুখ্যমন্ত্রী লালডু হামা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকেও পৃথকভাবে স্মারকপত্র প্রেরণ করেছে মঞ্চ এতে বলা হয়েছে বর্তমানে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর রাজ্যের পশ্চিম অঞ্চল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলং রুটে ভূমিধসের ফলে প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে এই সড়ক পূর্বে বিকল্প সড়ক নির্মাণের জন্য যোগ্য প্রকৌশলীদের দিয়ে সমীক্ষা করানো হয়েছিল এবং প্রস্তাবগুলিও ছিল। এমনই একটি প্রস্তাব ছিল শিলচর চন্দ্রনাথপুর রোহা এবং অপরটি হারাঙ্গা যাওয়া পানিমুর নেলি এবং সোনাপুর ও লুমসুলুং এড়িয়ে বিকল্প রাস্তা নির্মাণ করা যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক কোনো উদ্যোগ নেয়নি এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারের পক্ষ থেকে বিষয়টি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের কাছে জোরালোভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে মনে করে মঞ্চ এ বিষয়ে আসাম সহ তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে সক্রিয়পন্থী নাগরিক মঞ্চ শিলচর এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে মঞ্চের পক্ষ থেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত